সোনিয়া গান্ধীকে ইডির জেরা, সীমান্ত জেলা করিমগঞ্জেও কংগ্রেসের প্রতিবাদ। সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডির জেরা, দেশজুড়ে কংগ্রেস নেতা কর্মীদের প্রতিবাদ। শুক্রবার দুপুর ১২টায় জেলা কংগ্রেসের কর্মকর্তারা করিমগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনের ধর্না শেডে এক প্রতিবাদী ধর্না কর্মসূচি পালন করেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলেক্য দে পুরকাস্তের নেতৃত্বে এই প্রতিবাদী ধর্না কর্মসূচি পালন করেন দলীয় কর্মকর্তারা। এদিন বিধায়ক কমলেক্যের নেতৃত্বে সকাল প্রতিবাদকারীরা জেলা উপায়ুক্তের কার্যালয়ে বলপূর্বক প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা প্রদান করে। পরে পাঁচজনের একটি প্রতিনিধি দল জেলা উপায়ুক্ত মৃদুল যাদবের সাথে দেখা করে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেন। সোনিয়া গান্ধী ডাঙ্গরিয়াক কালি ইডিএ মাতিছিল, একর্ডিংলি আড়াই ঘন্টালই জেরা করা হয়েছে। তো বিশেষকে আমি একটা কথা কব বিচারিছো যে আমি যদি কংগ্রেস কর্মী আমার ভয় দেখাই লাভ নাই, কারণ দেশখন স্বাধীন আমি করেছো। আর আপনাদের যদি দেখে তো দেখি পো, মানে সরুর ঘটনালয় এই ইডি লগা হয়, সিআইডি লগা হয়, সিবিআই লগা হয়, পুলিশ লগা হয়, অর্থাৎ এই শুধু ফোর্স লগাই কেনে যাতে গণতন্ত্রটা ধ্বংস করা যায়, যাতে কংগ্রেসটুক যাতে দুর্বল করা যায়। আপনি চাইছে রাহুল গান্ধী ডাঙরিয়াকে ধরেছে, ইডিএ মাতিছে, সোনিয়া গান্ধী ডাঙরিয়াকে ইডিএ মাতিছে, যুক্ত পরিয়াল আসলে ভারতবর্ষের কারণে সদায় দি গেছে, ভারতবর্ষের স্বাধীনতার কারণে, ভারতবর্ষের সংগতির কারণে, ভারতবর্ষের সংস্কৃতির কারণে, এই ভারতবর্ষকে রক্ষা করার কারণে যুক্ত পরিয়ালে বারবার নিজের জীবন বলিদান দিছে। ইটু পরিয়ালের আলটিমেটলি ই করলে বর্তমান সরকারে, এই সরকারে এই এই পরিয়ালের মানুষ, কংগ্রেসের পরিয়ালের মানুষ ইডিক মাতে সদায় হ্যারাসমেন্ট করে থাকে। এইটার কারণে আমার ভয় দেখাই লাভ নেই, আমি যদি কংগ্রেস করো আমার ভয় দেখাই লাভ নেই, আমি এইটার কারণে যুঁজি যাম। আর গণতন্ত্র রক্ষার কারণে, সংবিধান রক্ষার কারণে, আর আমার ভারতবর্ষ রক্ষার কারণে আমার যি করবলগা আছে আগন্ত দিন আমি যুঁজি থাকি, আমি করে যাব। নিখিল ভারত কংগ্রেস কমিটির সভানেত্রী মাননীয় সোনিয়া গান্ধী বর্তমান ভারত সরকারের নির্দেশ ক্রমে এনফোর্সমেন্ট ডিরেক্টর দিয়ে সামন্ড করে গতকালকে সোনিয়া গান্ধীকে ইডির দফতরে জেরা করা হয়েছে। আড়াই ঘন্টা জেরা করার পর ইডির যারা অফিসার ছিলেন তারা সোনিয়াজিকে বলেছেন যে আপনাকে প্রশ্ন করা আমাদের শেষ হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। সোনিয়া গান্ধী তখন তাদেরকে বলেছেন যে আমি রাত্রি ৮টা ৯টা পর্যন্ত আপনাদের দপ্তরে আমি থাকব, আপনাদের যত ধরনের প্রশ্ন করার আছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। তখন ইডি বলল আমাদের আর কোনো প্রশ্ন নেই আপনাকে করার মতো, যদি কোনো প্রশ্ন করতে হয় ভবিষ্যতে আপনাকে আমরা আবার তলব করব। সোনিয়া গান্ধী তখন উত্তর দিয়েছেন যে আমি কোভিড আক্রান্ত হয়ে আপনাদের দপ্তরে এসেছি, তথাপি আমি বলছি রাত্রি ৯টা পর্যন্ত আপনাদের আমাকে ইন্টারোগেশন করার প্রয়োজন হয়, তত সময় পর্যন্ত আমি আপনাদের কাছে থাকব, যে ধরনের প্রশ্ন আপনারা করতে চান আপনারা আমাকে করুন, আমি আপনাদের প্রশ্নের সম্মুখীন হতে রাজি আছি। কিন্তু ইডির এটা একটা পরিকল্পিত চক্রান্ত, সমগ্র ভারতবর্ষের মধ্যে গণতন্ত্র সংবিধানকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস মাননীয় সোনিয়া গান্ধীর নেতৃত্বে সমগ্র ভারতবর্ষের মধ্যে যে গণতান্ত্রিক আন্দোলন আগামী দিনে কংগ্রেস গড়ে তুলবে সেই আন্দোলনকে মোকাবিলা করার ক্ষমতা বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের থাকবে না বলে এই হুঁশিয়ারি আজকের এই ধর্নার মাধ্যমে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে দিতে চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে।